গণিত প্রকাশ দশম শ্রেণী বইয়ের চ্যাপ্টার 11, ত্রিভুজের পরিবৃত্ত অন্তবৃত্ত অঙ্কন। কোষে দেখি 11.1, একের একের অঙ্কটা কি করতে হবে, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো প্রথমে সমবাহু ত্রিভুজ আঁকতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার আগে আমি একটা বাহু কেটে নেব, সিক্স সেন্টিমিটার। এবার আমি কি করব, যে কোনো একটা সরলরেখা নেব, যে কোনো সরলরেখা নিলাম, সেখান থেকে 6 সেন্টিমিটার মাপ নিয়ে একটি সরলরেখাংশ কেটে নিলাম। তাহলে পুরো বাহুটাকে আমি এপি নাম দিলাম, আর এই সরলরেখাংশটিকে এবি, যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ, একইভাবে এই 6 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে আর একটি বৃত্তচাপ। এবার এই বিন্দুটাকে যুক্ত করতে হবে, তাহলে যে ত্রিভুজটি তৈরি হলো সেটি হচ্ছে এবিসি, ছেদ বিন্দুটিকে সি নাম দিলাম। এবার এই এবিসি একটি সমবাহু ত্রিভুজ হলো, যে তিনটে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার করে। এবার এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমরা জানি যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তো আমি বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নিচ্ছি, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নিচ্ছি, এদেরকে পরস্পর যুক্ত করতে হবে। এটা পরস্পরকে দেখতে পাচ্ছি এখানে ছেদ করেছে, এই বিন্দুটির নাম ও দিলাম, ও সি যুক্ত করব। ও বিন্দুতে কাঁটা বসিয়ে ও সি ব্যাসার্ধ নিয়ে এবার আমাকে একটি বৃত্ত আঁকতে হবে। একটা পারফেক্ট পরিবৃত্ত আমি পেয়েছি, যেটি এ বি সি তিনটে বিন্দু দিয়েই অতিক্রম করছে। তো এই পরিবৃত্তটাই হলো এবিসি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। এবার এই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও বিন্দু, যেখানে লম্ব সমদ্বিখণ্ডক দুটি ছেদ করেছে, সেটি পরিবৃত্তের কেন্দ্র। আর পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও সি, তো ও সির দৈর্ঘ্য আমাকে মাপতে হবে। ওসির দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার দেখা যাচ্ছে, 0, 1, 2, 3.5 সেন্টিমিটার। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ ওসি সমান 3.5 সেন্টিমিটার, আর পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও বিন্দু।